রবিবাসরীয় গল্প পাঠের আসর। প্রতি রবিবার সকাল ১০টায় গল্প পাঠের আসরে আমরা ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসি আমাদের প্রিয় দর্শক শ্রোতা বন্ধুদের জন্য। এই রোববারের গল্প যেহেতু একটু ভুতুড়ে ক্রাইম থ্রিলার, তাই সময় পঞ্জিতে একটু পরিবর্তন করে সকাল ১০টার পরিবর্তে রাত ৯টা করা হলো। এই ভৌতিক ক্রাইম থ্রিলারটি প্রস্তুত করতে চলেছেন ফেসবুক সাহিত্য জগতের একটি পরিচিত নাম, কথাশিল্পী প্রকৃতি ভট্টাচার্য। গল্পটিতে সুনিপুণভাবে একটি ক্রাইম থ্রিলারকে গা ছমছম করা ভৌতিক পরিবেশে গড়ে তোলা হয়েছে। না, এর বেশি বললে গল্পের স্বাদটা ফিকে হয়ে যাবে। এই ভয়ঙ্কর রহস্য আপাতত রহস্যই থাক আপনাদের জন্য। রহস্য ভেদ হোক এই রবিবার রাত ঠিক ৯টার সময়। সবার কাছে অনুরোধ রইল রবিবার রাত ঠিক ৯টায় ভিডিওটি দেখবার। যদি সময়টা মিস হয়ে যায় তবে অবশ্যই পরে আপনাদের সময় মতো দেখে নেবেন। পরে দেখলে আমাদের স্বরচিত চ্যানেলের প্লেলিস্ট সার্চ করে স্টোরি টাইম খুঁজে নিলে অনায়াসে পেয়ে যাবেন। গল্পের নাম সেই রাত। সবাইকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, শুক্রিয়া, ধন্যবাদ।